ঐতিহাসিক সুন্দর দিবসে শুভেচ্ছা সুজনদা। আমার খুব খারাপ লাগছে, দশটা ছেলে বেশি মানে ছেড়ে দেবা কেঁদে বাঁচি অবস্থা। নমস্কার, আপনারা দেখছেন বিশ্ব বাংলা সংবাদ, আর আপনাদের সঙ্গে আমি সোমনাথ। 2021 সালের পর থেকে 2 মে দিনটি রাজ্য রাজনীতিতে খুব তাৎপর্যপূর্ণ, 2 মে দিনটি রাজ্য রাজনীতিতে খুব তাৎপর্যপূর্ণ, 2 মে, কারণ 2021 সালে আজ থেকে ঠিক 2 বছর আগে এই দিনেই বাংলার বুকে 34 বছর ধরে শাসন করা, দাপটের সঙ্গে শাসন করা যে দলের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মানুষ, দর্দণ্ড প্রতাপ নেতা, সেই 34 বছরের সিপিএম এই বাংলার বুকে 2021 সালের 2 মে শূন্য হয়ে গিয়েছিল, শূন্য শূন্য হয়ে গিয়েছিল। জোটসঙ্গী কংগ্রেসও শূন্য হয়েছিল, যদিও সাম্প্রতিককালে সাগরদিঘিতে একটি উপনির্বাচন জিতে কংগ্রেস তবু স্কোর করেছে। আর এক জোটসঙ্গী আইএসএফ ভাঙড়ে একটিমাত্র সিট পেয়েছিল, এবং সিপিএম শূন্য হয়ে গেছিল, এখনও তারা শূন্য। তো খুব স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাস্তাঘাটে এই সিপিএমকে, 34 বছর বাংলার মুখে শাসন করা সিপিএম, তাদের কটাক্ষের মুখে, ব্যঙ্গের মুখে পড়তে হয়েছে। 2 বছর পূর্ণ, সিপিএম শূন্য, ট্রোল একের পর এক ট্রোল, সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ, নেটুজনদের কটাক্ষ, 2 বছর পূর্ণ, সিপিএম শূন্য। তারই অঙ্গ হিসাবে একটি ঘটনা কাল রাতে ঘটে যায়, এবং সেই ভিডিওটাই আপনাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনিও হেরেছিলেন, তিনিও ভোটে দাঁড়িয়ে হেরেছিলেন যাদবপুর থেকে। পলিট ব্যুরো সদস্য মোহাম্মদ সেলিম, রাজ্য কমিটির সদস্য, আরও এক ঝাঁক নেতা, পলিট ব্যুরো সদস্য পর্যন্ত হেরে গিয়েছিল 2021-এর নির্বাচনে। ভেবে দেখুন, মানে কি বেহাল দশা। না আছে একজন সাংসদ লোকসভায়, না আছে একজন বিধায়ক বিধানসভায়। সেই সিপিএম যাদের পলিট ব্যুরো সদস্য, বর্তমান রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমও হেরে গিয়েছিল। তো যাই হোক, সুজনবাবু গতকাল সন্ধ্যায় হুগলির ধনেখালীতে একটি তার কর্মসূচিতে, রাজনৈতিক কর্মসূচিতে গিয়েছিলেন। তারপর ঠিক কি হলো একটু ছোট্ট করে দেখিয়ে দিই। ঐতিহাসিক শূন্য দিবসে শুভেচ্ছা সুজনদা, আমার খুব খারাপ লাগছে, তৃণমূল একটা রাগ দুঃখ করলো, 10টা ছেলে বেশি বলে না, 2000 ছেলে যেতে চলো। দেখলেন আপনারা, সুজন চক্রবর্তী তিনি তার কর্মসূচি সেরে ফিরছিলেন, ঠিক সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের বলেই তারা দাবি করেছে, যদিও কোনো ঝান্ডা তাদের হাতে ছিল না, বিগ জিরো, বিরাট বড় শূন্যের একটা হোর্ডিং প্ল্যাকার্ড নিয়ে তারা রাস্তা দিয়ে মিছিল করছে এবং বলছে ঐতিহাসিক শূন্য দিবস জিন্দাবাদ, এবং সুজন চক্রবর্তীকে তারা অভিনন্দন জানাচ্ছে শূন্য দিবসের। এবং সুজন চক্রবর্তীর অবস্থা তখন দেখুন আপনারা, দেখাচ্ছি আর একবার দেখাচ্ছি, ড্রাইভারের বাঁদিকে সিটে তিনি বসেছিলেন সামনে, ড্রাইভারকে বলছে চলো চলো চলো, বোঝাই যাচ্ছে মানে ছেড়ে দে বা কেঁদে বাঁচি অবস্থা। এই ছেলেরা যারা সুজন চক্রবর্তীকে অভিনন্দন জানাচ্ছেন বা বলা যায় ব্যঙ্গই করছেন রাস্তার মাঝখানে, তাদের কিন্তু খুব একটা উগ্র দেখায়নি, তারা খুব মজা করেই বিষয়টি করছিলেন, এবং সুজনবাবু হাসছিলেন। ওই ছেড়ে দে বা কেঁদে বাঁচি অবস্থা, সেটাও আমরা দেখালাম, আপনারাও সেটা দেখলেন, যে সত্যি শূন্য থেকে এখন মহাশূন্য যাচ্ছে সুজনবাবুরা, তবুও
ফুটানি কমছে না, ফুটানি কমছে না, যেখানে পলিটগুলো সদস্য থেকে প্রাক্তন মন্ত্রী সবাই হেরেছে, তবুও ফুটানি কমছে না। এইবারে শুনিয়ে দিই, এই যারা তৃণমূল ছাত্র বলে যাদেরকে দাবি করছে সুজনবাবুকে শূন্য দিবসের শুভেচ্ছা জানাচ্ছে, মিছিল বের করেছে, তাদের বক্তব্যটা ঠিক। আমরা এসে বললাম সুজনদা দোনিয়াখালী আপনি বারবার আসুন, আপনি আসাতে আমাদের কোনো প্রবলেম নেই, কিন্তু আজকে দোসরা মে, আজকে দোসরা মে 2021 সালে তৃতীয়বারের জন্য মহামাটি মানুষের সরকার পুনর্নির্বাচিত হয়েছিল, এবং সেখানে দেখা গেছিল যে সিপিএম জোট করেও, কংগ্রেস আরও বিভিন্ন দলের সাথে জোট করেও তারা শূন্যতে নেমে এসেছিল। সেই জন্য আমরা প্রতীকে একটি শূন্য দেখেছেন, শূন্য ব্যানার করেছি আমরা, করে সেটাই সুজনদাকে বললাম যে আজকে শূন্য দিবসে শুভেচ্ছা আপনাকে। তৃণমূল ছাত্র পরিষদ তো আমাদের দলনেত্রী শিখিয়েছেন বিশৃঙ্খলা নয়, শান্তি শৃঙ্খলা বজায় রেখে দল করতে, তাই আমরা ওনাদের মিটিং এ বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। মিটিং শেষে আমরা একটা প্রতীকী একটা প্রতিবাদ করলাম। আমাদের দলনেত্রী এবং আমাদের যিনি এখন সেনাপতি, সবুজ সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন, চারিদিকে দেখছেন যে পরিষ্কার বলে দিচ্ছেন যে সব জায়গায় প্রার্থী দেওয়া হবে এবং ফেয়ার ভোট হবে, ভোট করে যিনি নির্বাচিত হয়ে আসবেন তিনি পঞ্চায়েত চালাবেন। আপনারা দেখলেন শূন্য দিবসে, দোসরা মে শূন্য দিবসে সুজন চক্রবর্তী সিপিএম নেতা, তাকে রাস্তায় তাকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের ছাত্ররা, এবং তারা কামনা করলেন, তারা কামনা করলেন তৃণমূলের ছাত্ররা যেন শূন্য দিবস সিপিএমের এই শূন্য দিবস দোসরা মে যেন দীর্ঘজীবী হয়। এরপর সুজন চক্রবর্তীর অবস্থাটা আপনারা দেখলেন, মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা কার্যত, মানে পালাতে পারলে বাঁচে, সিপিএম এর কমরেড লজ্জায় মুখ লাল হয়ে গেছে, পালাতে পারলে বাঁচেন, সেই ছবি আমরা দেখালাম। আপাতত এই পর্যন্ত, দেখতে থাকুন, সঙ্গে থাকুন এই মুহূর্তের বাংলার সবচেয়ে জনপ্রিয় নিউজ পোর্টাল বিশ্ববঙ্গ সংবাদ। নমস্কার।